Welcome to my show Herbs Care Presents 10 Minutes with Shaila. Shathe achi, ami Shaila. কি ভাবছেন আজকে এটা দিয়ে কি করব? এটা দিয়ে কিন্তু খেলা আমার কাজ না, যার কাছে এটার ভ্যালু সবচেয়ে বেশি চলে যাব এখন তার কাছে। বাংলাদেশের খেলা পাগল প্রতিটি মানুষ যাকে জেসি নামে চেনে তিনি আজকে আমার অতিথি এবং তার হাতে বলটি তুলে দিচ্ছি। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। কেমন আছো আপু? খুবই ভালো। তোমাকে এখানে পেয়ে সত্যি আমি অনেক বেশি আনন্দিত এবং তোমার এই ডিফারেন্ট ক্যারিয়ার নিয়ে কিন্তু আজকে শুনবো। আর শোয়ের নামটা থেকে কিন্তু তুমি জেনে গেছো, হাতে সময় মাত্র 10 মিনিট, সো তোমাকে শুনবো, তোমাকে জানবো। তো চলো শুরু করা যাক। অবশ্যই। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, এত অপশনস থাকতে ক্রিকেটার কেন হলে? আমার আসলে ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। ছোটোবেলা থেকেই যখন বুঝতে শিখেছি তখন থেকেই ক্রিকেট ছাড়া আর কোনো কিছু বুঝিনি। সো আমি জানি না তখনও বাংলাদেশে ক্রিকেট ছিল না, মেয়েরা ক্রিকেট খেলতো না, বাট আমার একটাই স্বপ্ন ছিল ক্রিকেটার হব, ন্যাশনাল টিমে খেলবো, এবং সেটাই হয়েছে। স্বপ্ন বাস্তবায়নের শুরুটা কোথা থেকে ছিল? শুরুটা ছিল বিকেএসপি থেকে। 2001 থেকেই আমি ক্রিকেট খেলতাম, বাট 2007 বাংলাদেশে যখন প্রথম নারী ক্রিকেট দল হয় জাতীয় দল, তখন থেকে আমি আসলে প্রথম দলেই সুযোগ পাই। সো 2007 আসলে স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, নিজেকে কি স্পেশাল ফিল হয়? কারণ হচ্ছে যে একদম আমি বলবো অফ ট্র্যাকই, কারণ যখন তুমি কাজ করা শুরু করেছো তখন অ্যাজ এ ফিমেল ক্রিকেটার অবশ্যই এটা অফ ট্র্যাকের একটা ক্যারিয়ার ছিল, কি বলো? না, অবশ্যই আমার কাছে সব থেকে ভালো লেগেছে আমি যখন বাংলাদেশের জার্সিটা পেয়েছি, যখন বাংলাদেশের জার্সিটা পরেছি প্রথমবারের মতো, সেই ফিলিংসটা আসলে অন্যরকম মনে হয়েছে, যে দেশের জন্য কিছু করতে পারছি সেটা সব থেকে বড় কথা। সবাই আসলে দেশের জন্য কাজ করেন, বাট বাংলাদেশের পতাকাটা জার্সিটা গায়ে নিয়ে দেশের বাইরে যখন আমরা প্রতিনিধিত্ব করি সেই ফিলিংসটা অন্যরকম। ক্রিকেটের পাশাপাশি আর কি করা হচ্ছে? আমি ক্রিকেটের পাশাপাশি অনেক কিছুই করি, কিন্তু সব কিছু আসলে ক্রিকেট ঘিরে। যেমন আমি কমেন্ট্রি করি, আমি ক্রিকেট শো অ্যানালাইসিস করি, হোস্টিং করি, দেন রিসেন্টলি আম্পায়ারিংও শুরু করেছি এবং সাথে সাথে ক্রিকেট কোচিংটাও করে রেখেছি, লেভেল 2 করেছি আমি বাংলাদেশের ফার্স্ট উইমেন। যদি ক্রিকেটার না হতে তাহলে কি হবার ইচ্ছা ছিল? আর্মি অফিসার। আর্মি অফিসার? আচ্ছা, কেন? ফিটনেসের দিক থেকে ওরা অনেক বেশি নিজের লাইফস্টাইল মেনটেন করে, দ্যাটস ওয়াই। সব কিছু মিলিয়ে আমার ছোটোবেলা থেকে আর্মিদের ড্রেসটা খুব পছন্দও লাগতো, যে ওদের ড্রেসটা দেখলেই আমার কাছে মনে হতো যে হ্যাঁ না, আমি মানে এই ড্রেসটা আমি পরতে চাই। ইভেন এখনও আমার কাছে মনে হয় আমি যদি আর্মি নেভি বা এয়ারফোর্সের একটা ড্রেস গায়ে জড়াতে পারতাম ভালো লাগতো আর কি। ডিফেন্সের ড্রেসগুলোই আমার কাছে খুব পছন্দ, ওই ড্রেসগুলোর জন্যই আসলে ওই লাইনে যাওয়ার একটা ইচ্ছা ছিল। আচ্ছা, আমি যেহেতু ফিটনেসের কথা বলেই ফেললাম, তা তোমরা যারা খেলছো তাদের তো একটা ডায়েট চার্ট ফলো করতে হয়, রাইট? নিশ্চয়ই। আচ্ছা, তো সেটা একটু আমাদের সাথে যদি শেয়ার করো। ডায়েট চার্ট বলতে হচ্ছে আমাদের ক্যালোরিটা হচ্ছে আগে থেকে নিউট্রিশন যারা থাকেন তারা ঠিক করে দেন, আমরা কী খাবো কী খাবো না। আমাদের ট্রেনার থাকেন, তিনি ঠিক করে দেন, খুব বেশি মিষ্টি জাতীয় খাবার যেন আমরা না খাই এবং খুব বেশি তেল জাতীয় খাবার যেন না খাই, কারণ আমাদের বডি ফ্যাটটা কিন্তু সবসময় মেজারমেন্ট করা হয়। ফিটনেসের একটা লেভেল আছে, ফিটনেস টেস্টের অনেকগুলো ধাপ রয়েছে, সেগুলোর জন্য আসলে যেই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হয় সেগুলো আমরা খাই না। তোমরা যারা খেলছো, খেলার সাথে জড়িত আছো, তাদের জীবনের সাথে খুব কমন একটা সিচুয়েশন হচ্ছে ইঞ্জুরি। ইঞ্জুরি শিকার তো হতেই হচ্ছে, এবং আমি যতদূর শুনেছি একজন খেলোয়াড়ের জীবনে ইঞ্জুরি অভিশাপের মতো। তো সেখান থেকে জানতে যাচ্ছি, কখনো কি ইঞ্জুরির শিকার হয়েছো? না, অবশ্যই ইঞ্জুরি তো প্রত্যেকটা প্লেয়ারেরই থাকবে, এমন কোনো প্লেয়ার নেই যে বলতে পারবে না আমার কখনো ইঞ্জুরি হয়নি। সো আমারও হয়েছে, বহুবার হয়েছে, বড় বড় ইঞ্জুরি হয়েছে, পা ভেঙে গেছে, হাতের আঙ্গুল অলমোস্ট সবগুলোই ভাঙা, সবগুলো ভেঙে গেছে, অপারেশন থিয়েটারে যেতে হয়েছে, সেগুলো অপারেশন করতে, রিসেন্টলি পায়ে ব্যথা পেয়েছি, পায়ে এখনও আমার ব্যান্ডেজ করা। সো ইঞ্জুরি আসলে খেলার একটা পার্ট। আচ্ছা, তো দেখা যাচ্ছে পরবর্তী খেলার প্রেশার এবং সেই সাথে ইঞ্জুরি, দুটো কীভাবে একসাথে ব্যালেন্স হয়? না, ইঞ্জুরি যে সবসময় হয় তা না, আনলাকি যদি কেউ থাকে যে টুর্নামেন্টের সময় ইঞ্জুরি হয়, নিশ্চয়ই যে কোনো একটা ইঞ্জুরি হলে কিন্তু সেটা ভালো হবার জন্য সময় লাগে, সেটা যদি ছোটোখাটো ইঞ্জুরি হয় কমপক্ষে 2 সপ্তাহ লাগে। সব থেকে চিন্তার বিষয় যেটা, যে কোনো ইঞ্জুরি থেকে ফেরত আসার পরে যে কনফিডেন্সটা আসলে দরকার সেটা কোনো প্লেয়ারেরই থাকে না। সবসময় মনে হয় কি, একটা ইঞ্জুরি থেকে ভালো হবার পরে যখন আবার হঠাৎ করে আমরা মাঠে নামি তখন একটা ভয় লাগে যে হ্যাঁ আবার হয়তো বা ওই জায়গাটাই ব্যথা পাচ্ছি। একটা প্লেয়ার দেখা গেলো যে একটা টুর্নামেন্টে খুব ভালো শেপে আছে, অনেক রান করছে বা অনেক উইকেট পাচ্ছে, হঠাৎ করে ইঞ্জুরি হয়ে গেল, আর সেই ফর্মটা হয়তো বা থাকে না। সো সেটা নিশ্চয়ই যে কোনো প্লেয়ারের জন্য ইঞ্জুরি খুব একটা ভালো ব্যাপার নয়।
জীবনের সেরা স্পেল কোনটি? জীবনের সেরা স্পেল আমার কাছে সবসময়ই, আমি যতদিন ক্রিকেট খেলবো আমার কাছে জীবনের সেরা স্পেল থাকবে। খেলাটা খুব ভালোভাবে এনজয় করছি, আমার কাছে মনে হয় যে যতদিন আমি ক্রিকেট খেলবো পুরোটাই আমার জীবনের সেরা স্পেল থাকবে। আচ্ছা, এই একদম ডিফারেন্ট একটা ট্র্যাকে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করেছো, একদম শুরুতে চলে যাচ্ছি, কখনো কি ফ্যামিলি থেকে বাধাগ্রস্ত হয়েছো? বাধা আসলে ছোটোখাটো থাকেই, ফ্যামিলি বলতে তো আমরা শুধু বাবা মা ভাই বোনকেই বুঝাই না, আশেপাশে মামা চাচা নানা নানি সবাই আসলে থাকেন। বাবা মা সাপোর্ট করেছে, ভাই সাপোর্ট করেছে, আমরা এক ভাই এক বোন, আমার ভাইয়া অনেক বেশি সাপোর্ট করতো, আমার বাবা মাও সাপোর্ট করেছেন যার কারণে পেরেছি, বাট আশেপাশে অনেকেই অনেক কিছু বলেছে। আমার একটাই টার্গেট ছিল ক্রিকেটার হবো, বাট নিঃসন্দেহে আমার বাবা মাকে অনেক কথা শুনতে হয়েছে, বাট তারপরেও ওনারা আমাকে সাপোর্ট দিয়েছেন দেখে আজকে আসলে এই জায়গায় এসেছি। এখন চলে যাব আমাদের আউট অফ বক্স সেগমেন্টে, আর সেখানে একদম উলট পালট কথা হবে, খুব মজা হবে, ঠিক আছে? চলো তাহলে চলে যাই। তোমার স্মুথ ক্যারিয়ার দেখে কিন্তু বোঝাই যায় যে মাঠটাকে খুব সুন্দরভাবে সামলে নিয়েছো, সেই সাথে কি সংসারটাকেও সামলে নিতে পেরেছো? এখন পর্যন্ত তো খুব ভালোভাবে সামলে নিয়েছি। হ্যাঁ, একটু ডিফিকাল্ট হয় খেলার জন্য, বেশিরভাগ সময় আমার বাইরে থাকতে হয়েছে, অনেক সময় এখনও থাকতে হয়, সেই সময়টা একটু ডিফিকাল্ট হয়, বাট সামলে নিয়েছি কারণ আমার ইন লস যারা রয়েছেন তারাও খুবই সাপোর্টিভ, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই। ধরো আজ থেকে তোমার খেলোয়াড় জীবনের লকডাউন, খেলতেও পারছো না, কমেন্ট্রিও করতে পারছো না, তাহলে কোনটা করবে? জানি না, আসলে কখনো এরকম চিন্তাই করিনি যে এরকম দিন আসবে যে খেলতেও পারবো না, কমেন্ট্রিও করতে পারবো না। হ্যাঁ, এর জন্যই কিন্তু অনেকগুলো অপশন আমি রেখেছি যে একটা না একটা কিছু তো করতে পারবো এই ক্রিকেট নিয়ে। সো আছে না যে অনেকগুলো ব্যাক আপ প্ল্যান থাকে, সো অনেকগুলো ব্যাক আপ প্ল্যানের মধ্যে এটা কিন্তু যে আমি ক্রিকেট রিলেটেড যা কিছু করা যায় অলমোস্ট সব কিছু করে রেখেছি। সো একটা না একটা আসলে করবোই, ক্রিকেট নিয়েই থাকবো, এটাই আমার প্ল্যান যে আমি যতদিন বাঁচবো আমি ক্রিকেট নিয়েই থাকবো নিঃসন্দেহে। ক্রিকেটের বাইরে যেয়ে কোনো চিন্তা হবে না? ক্রিকেটের বাইরে আমি কোনোদিন কোনো চিন্তা করিনি, করবো না। তাহলে এখন ক্রিকেট নিয়েই তোমার জীবনের একটা সেরা ঘটনা শেয়ার করো। ফ্যানদের নিয়ে কিছু বলতে চাই যে মেয়েদেরও এমন ফ্যান থাকে, জানতাম না। 2011-এ আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং হচ্ছিল, ওই সময় একটা আমার মানে ছোট্ট একটা বাচ্চা 12-13 বছর হবে, সে আমার খুব ভক্ত হয়ে যায়, আমি জানি না কীভাবে। তো মাঠে প্রত্যেকটা খেলা দেখতে আসতো, আমি জানতাম না, হোটেলের নিচে আসতো, আমরা সোনারগাঁয়ে তখন ছিলাম, বাট একটা সময় এত বেশি হয়ে গেছে যে তখন আমাকে পুলিশ ডেকে আসলে ওকে তাড়িয়ে দিতে হয়েছে। সো বেশ, এরপরে আমি যখনই দেখতাম ওকে আমি দেখলে ভয় পেতাম যে এত বেশি পাগলামি করেছে। তো সবথেকে ভালো লাগে যে হ্যাঁ, নারী ক্রিকেটারদের এত সাপোর্টার রয়েছে, এত ভক্ত রয়েছে, সেটা দেখতে ভালো লাগে। এতক্ষণ কিন্তু আমরা ছিলাম আমাদের আউট অফ বক্স রাউন্ডে, এখন চলে যাব রুবিক্স রান রাউন্ডে, এবং সেখানে তোমার হাতে কিন্তু বলটা রেখে দিতে হবে এবং তোমার হাতে আমি তুলে দিব রুবিক্স কিউব। আচ্ছা, এটা এটা মেলাতে হবে? হ্যাঁ, মেলাতে হবে। এটাও খেলা, কিন্তু বলতো কোনটা বেশি সহজ, এটা নাকি এটা? নিশ্চয় ক্রিকেট অনেক সহজ, আমি রুবিক্স আমি কখনো মেলাতে পারিনি বা আমার এত ধৈর্য নেই, বাট আমার মেয়ে খুব ভালো মেলায়, এটা ট্রাই করে দেখি পারি কিনা। আচ্ছা, তো চলো শুরু করা যাক। ওকে, তোমার জন্য প্রথম প্রশ্ন, ক্রিকেট বল নাকি লিপস্টিক? ক্রিকেট বল। সচিন নাকি লারা? সচিন লারা দুজনই। একজনের নাম বলতে হবে তাহলে সচিন। সাকিব আল হাসান নাকি সাকিব খান? অবশ্যই সাকিব আল হাসান। আচ্ছা, তো এখানে সাকিব খান তো মন খারাপ করবে, আর আমি যেহেতু ক্রিকেটার আসলে এর জন্যই সাকিব আল হাসানকে পছন্দ করি। আর সাথে সাথে আরেকটা কারণ আছে, সাকিব আমার ছোটোবেলার ফ্রেন্ড, আমরা স্কুল ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে ক্রিকেট খেলেছি, একই জায়গায় বড় হয়েছি, নিঃসন্দেহে সাকিব আল হাসান। লর্ডস অর শেরে বাংলা? লর্ডস স্বপ্ন, শেরে বাংলা প্র্যাকটিক্যাল। ওয়ার্ন অর মুরলীধরন? শেন ওয়ার্ন। কোন অ্যাটায়ারটা পরতে বেশি পছন্দ করবে, শাড়ি নাকি জার্সি? অবশ্যই জার্সি। ডাল ভাত নাকি বিরিয়ানি? ডাল ভাত। টিম নাকি পরিবার? ও কঠিন প্রশ্ন, দুটোই দুটোই, একটা ছাড়া একটা হবে না। আচ্ছা চলো দেখে নিই তুমি কি মিলাতে পেরেছো। না, আমি বললাম না এটা কীভাবে মিলাই সেটাই আমি জানি না, আমি এভাবে ঘুরাচ্ছি এভাবে ঘুরাচ্ছি কিন্তু কোনোভাবেই তো মিলছে না, এবং আমার মনে হয় না কোনো দিন এটা মিলাতে পারবো না। আমি এটা মিলাতে পারো আর না পারো, রুবিক্স রান ইনিংস থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে গেছো। জ্যাক, থ্যাংক ইউ সো মাচ, এটা আর মেলাতে হবে না, খুবই কষ্ট মানে এটা আমি মেলাতে পারবো না। প্রিয় দর্শক, 10 মিনিট শেষ,
কিন্তু এখনও বাকি আছে আপুর হোস্টিং, সেটা কিন্তু শুনতেই হবে এবং অপেক্ষায় থাকতে হবে পরবর্তী পর্বের জন্য। চলে আসবো আবারও নতুন একজন অতিথিকে নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে উইথ 10 মিনিটস উইথ শায়লা। আপু তাহলে শুরু করা যাক। দর্শক, আজকে যে খেলাটা হবে, খেলাটার ভেন্যু হচ্ছে 10 মিনিটস উইথ শায়লা, যে সেটটা সেই সেটে এবং খেলার যে দুজন মেইন প্লেয়ার আসলে রয়েছে সেটা শায়লা বোলিং করবে এবং আমি ব্যাটিং করব। ফিল্ডার কিন্তু রয়েছে অনেকেই, ফিল্ডার রয়েছে, দুটো ক্যামেরা রয়েছে ক্যাচিং পজিশনে দাঁড়িয়ে রয়েছে এবং দুটো ফ্ল্যাট লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুদিক থেকে জ্বলছে। আম্পায়ার হিসেবে রয়েছে আজকে আমাদের শোয়ে যে ডিরেক্টর, সেই ডিরেক্টর রয়েছেন আম্পায়ার, একটার পরে একটা প্রশ্ন শায়লাকে বলছেন এবং শায়লা কিন্তু আমার দিকে ছুড়ে দিচ্ছেন আমি প্রস্তুত ব্যাট নিয়ে শায়লা সেই গুগলিগুলোকে আসলে প্রতিরোধ করতে পারি কি না। শায়লা আসছেন তার প্রথম প্রশ্নটা নিয়ে, আমি কিন্তু একেবারে ফ্রন্ট ফুটে ডিফেন্স করে দিলাম, কোনোভাবেই শায়লাকে বোল্ড করতে দেয়নি এবং প্রথম প্রশ্নটা পাস হয়ে গেল, প্রথম বল হয়ে গেছে, কোনো রান হয়নি, ডিফেন্স করে যেহেতু দিয়েছি। সো দলীয় স্কোর যেটা রয়েছে 1-0, কোনো উইকেটও যায়নি, কোনো রানও হয়নি। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে।